সবাইকে ফাল্গুন এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা। ভালোবাসা দিবস দুই দিন আগে চলে গেলেও আমাদের বিনোদন জগৎ থেকে কিন্তু ভালোবাসা দিবসের আমেজ এখনো চলে যায়নি। এই দিনকে কেন্দ্র করে অনেকগুলো নতুন কন্টেন্ট মুক্তি পেয়েছে, চলচ্চিত্র মুক্তি পেয়েছে, ওটিটি এবং টেলিভিশনগুলোতে অনেকগুলো নতুন নাটক এসেছে। আজকের লাইমলাইটে আমরা সেই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যতগুলো কন্টেন্ট মুক্তি পেয়েছে সবগুলো নিয়েই বিস্তারিত কথা বলবো। কথা বলবো নীরব এবং অপু বিশ্বাস অভিনীত ছায়াবৃক্ষ নিয়ে এবং জয়া হাসান এবং আহমেদ রুবেল অভিনীত পেয়ারার সুবাস নিয়েও। একই সাথে ওটিটি এবং টেলিভিশনের কন্টেন্টগুলো নিয়েও বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী সোহেল আহসান। সোহেল, স্বাগতম আপনাকে, কেমন আছেন? ভালো। কন্টেন্ট যেগুলো নিয়ে কথা বলবো তার মোটামুটি নাম বলে দিয়েছি, বাকি নামগুলো আপনি বলবেন। সবার শুরুতেই একটু ছায়াবৃক্ষ নিয়ে শুনতে চাই আপনার কাছ থেকে। মোহনা, এটি অনেক প্রতীক্ষিত একটি সিনেমা। এটি শুটিং হয়েছে ঠিক করোনাকালের মাঝামাঝি সময়ে, বাংলাদেশে যখন লকডাউন হয়, আবার লকডাউন ছেড়ে দেয়, এরকম একটা সময়ে পাহাড়ি একটি এলাকায়, মানে চা বাগানের মধ্যে এটি শুটিং হয়েছিল। বন্ধন বিশ্বাস এটির পরিচালক এবং এটি সরকারি অনুদানে নির্মিত সিনেমা। এই সিনেমার মাধ্যমে ওই সময় আসলে শুটিং করাটা অনেকটা অসম্ভব মনে হতো। আমরা আসলে ব্যক্তিগত জীবনযাপনটা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছিলাম, কিন্তু অনেক ডিরেক্টর, অনেক অভিনয়শিল্পী জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত কাজ করে গেছে। তো সেই সময়ের একটি সিনেমা ছায়াবৃক্ষ, মানে এখন সুন্দর সময়ে মুক্তি পেলেও এই সিনেমা নির্মাণের সঙ্গে যারা জড়িত ছিল তারা প্রত্যেকেই আমি মনে করি যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। এবং সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনি বিনোদন, মানে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আপনি জীবনটাকে ঝুঁকির মধ্যে নিয়ে গেলেন। পুরো টিমকে এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই যে ওই সময়ের এই ধরনের মুভমেন্ট অনেক ডিরেক্টর আমি দেখেছি, অনেক অভিনয়শিল্পীকে দেখেছি যারা আসলে নিজেকে মানে একেবারে অবরুদ্ধ করে ফেলেছিল। কিন্তু ওই সময় আমি মনে করি যে অপু বিশ্বাস, নীরব, বন্ধন বিশ্বাস, এরকম যারা মানে যাদেরকে আমরা সবাই চিনি তাদের প্রতি আমরা আগে থ্যাঙ্কস জানাই। সিনেমার সফলতার হিসাব তো পরের বিষয়। তো এই সিনেমাটি আসলে চা বাগানের মধ্যে হয়েছে বেশিরভাগ শুটিং, এবং চা বাগানের যে শ্রমিক যারা আছে বাংলাদেশে, সেই আমাদের ব্রিটিশ শাসিত সময় থেকে, ঔপনিবেশিক সময় থেকে এই অঞ্চলে চা বাগানের আবির্ভাব হয়। এবং চা বাগানের শ্রমিকদের নানা বঞ্চনার কথা শুনি, নানা দুঃখ গাথা শুনি, নানা অপ্রাপ্তির কথা শুনি, আন্দোলনের কথা খুব একটা আমরা শুনি না, এবং তাদের স্বাভাবিক জীবনযাপনের কথা শুনি না, আর অনেক কিছুই শুনি না। হয়তো এই ছায়াবৃক্ষের মধ্যে দিয়ে তার কিছুটা ধারণা পাওয়া যাবে। আমার যতটুকু জানা আছে, আমি হয়তো সিনেমাটি এখনো দেখিনি বা সিনেমাটির পুরো যে ব্যাকগ্রাউন্ড সেগুলো আমরা জানি না। আর একটা সিনেমায় কতটুকুই তুলে নিয়ে আসা যায়, একটা সিনেমায় আপনার আংশিক একটা ঘটনা নিয়ে আসা যায়, পুরো ঘটনা নিয়ে আসতে গেলে হয়তো সেটাকে 20টি সিনেমায় রূপান্তরিত করতে হবে। তো এই সিনেমার কন্টেন্টটি খুবই সুন্দর। বাংলাদেশের চা শ্রমিক যারা আসলে আমাদের, আপনি আপনার ব্যক্তিগত জীবনযাপনে সকাল থেকে চা খাওয়া শুরু হয়ে যায়, কিন্তু এই চা উৎপাদনের সঙ্গে যারা জড়িত, ঠিক এই চা বাগানটায় আমরা হয়তো চা বাগানের খুব সুন্দর একটা দৃশ্য ছবি দেখি, কিন্তু চা বাগানের ভেতর কাজ করাটা খুবই রিস্কি। এবং আপনি জানেন যে এখানে অনেক প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে সারা বছর কাজ করতে হয়। এই এই ব্যাপারগুলোই হয়তো সাধারণ মানুষের কাছে পৌঁছায় না, এবং সেটাকেই পৌঁছানোর দায়িত্ব নিয়েছে এই ছায়াবৃক্ষ টিম। ছায়াবৃক্ষ এখানে নীরব এবং অপু বিশ্বাস কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে। এই শুটিং চলাকালে আমি এই টিমের সঙ্গে ওই সময় নিবিড় যোগাযোগ রেখেছিলাম, এবং অভিনয় শিল্পী থেকে শুরু করে ডিরেক্টর, ওদের শুটিংগুলার ফাঁকে ফাঁকে আমার সাথে কথা হতো, বিভিন্নভাবে কথা হতো, হয়তো সংবাদ সংগ্রহের জন্য, অথবা আমি জানতে চাইতাম যে এই করোনার এই কঠিন সময়ে তারা আসলে কিভাবে কাজগুলো মেইনটেইন করে, সেগুলোর মাধ্যমে আমি জেনেছি। তো আমার কাছে খুবই, মানে আমি আসলে ঠিক একটি জায়গাতেই ছিলাম যে এই অভিনয় শিল্পীরা কিন্তু আরো অভিনয় করেছে বা করছে, কিন্তু ওই সময় এটা খুবই আলাদা। বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গন স্তব্ধ হয়ে গিয়েছিল ওই সময়টাতে, যে তারা কাজটা চালিয়ে গেছে এই জন্য তারা একটা বড় রকমের ধন্যবাদ পেতে পারে। তো আমি মনে করি ওটা তো অবশ্যই, আর গল্পের কারণে আসলে বাংলাদেশের দর্শকরা ভালো গল্পের সিনেমা দেখে, আমি বিশ্বাস করি এই সিনেমাটা দেখবে, এবং
আমাদের বাংলাদেশকেও জানতে হবে। বাংলাদেশকে জানতে গেলে বাংলাদেশে বিভিন্ন সময়ের, সমাজের বা ব্যক্তির বা প্রসঙ্গের ঘটনা যখন আসে, চলচ্চিত্র একটি বড় গণমাধ্যম অবশ্যই, এবং এটির মাধ্যমে যে ঘটনাগুলো আসে এগুলো টিকে থাকে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী। আমরা মনে করি যে বাংলাদেশের জীবনযাপন বোঝার জন্য, বাংলাদেশের প্রান্তিক মানুষের জীবনের মূল বিষয়গুলোকে জানার জন্য ছায়াবৃক্ষ একটি অনুষঙ্গ হতে পারে। আচ্ছা, একটু পেয়ারার সুবাস নিয়ে কথা বলতে চাই। পেয়ারার সুবাস সিনেমাটি সম্পর্কে আসলে সবাই জানে এবং একটু দুঃখ উদ্রেক করবে এই বিষয়ে কথা বললে। আমি জানি যে আপনি আসলে কি জানতে চাচ্ছেন। সিনেমাটি অলরেডি দেখা হয়ে গেছে অনেকের, সবাই দেখেছি আমরা, এবং এই পেয়ারার সুবাসের জন্য অনেকদিন ধরে আমরা অপেক্ষায় ছিলাম। নানা কারণে এটির মুক্তি বিলম্বিত হচ্ছিল। ঠিক মুক্তির উপলক্ষটায় একটা বেদনার কারণ তৈরি হয়ে গিয়েছিল, প্রাকৃতিক কারণ সেটা, যে এই সিনেমার প্রধান চরিত্রের একজন আহমেদ রুবেল সিনেমার প্রচারণার অংশে যোগ দেওয়ার জন্য কয়েকদিন আগে, সিনেমা রিলিজের কয়েকদিন আগে তার আকস্মিক চিরপ্রস্থান হয় সিনেমার প্রেস কনফারেন্স মঞ্চেই, বা ঠিক ওই জায়গাতেই। হ্যাঁ, যতটুকু আমরা জানি যে উনি হচ্ছে ভিতরে গ্যারেজে ছিলেন, গ্যারেজ থেকে গাড়ি থেকে নামার পরে আসলে তিনি অসুস্থ হয়ে তারপর সেই ঘটনাস্থলে, সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো পরবর্তী ঘটনা প্রবাহ সবাই জানে যে কিভাবে কি হয়েছে। কিন্তু আহমেদ রুবেল আমাদের এই স্টুডিওতে এসেছিলেন, হ্যাঁ, সম্ভবত এক বছরের একটু বেশি আগে। এখানে এসে তার স্বপ্নের কথা, তার পেছনের জীবনের কথা, আগামী স্বপ্নের কথা, তার উঠে আসার গল্প তার ব্যক্তিগত জীবন দর্শন, তারপরে তার সবকিছুই যতটুকু সম্ভব, সম্ভবত এই শোটার দৈর্ঘ্য ছিল অনেক বেশি, অনেক বড় ছিল, এবং আপনিও এই দৃশ্য ধারণের সময় এখানে ছিলেন, আমি ছিলাম, এবং আমরা সেদিন বারবার আসলে ওই দিনের কথাই মনে করছিলাম যে উনি স্টুডিওতে এসেছিলেন, আমাদের সাথে ছবি তুলেছেন, আমাদের সাথে গল্প করছিলেন। এবং আপনাকে আমি বলি যে তিনি গাজীপুর চৌরাস্তা, মানে আমাদের এই অফিসের লোকেশনটা ইস্কাটন, রাজধানীর ইস্কাটনের একটি এলাকা, সেখান থেকে গাজীপুর চৌরাস্তার দূরত্ব সবাই জানেন, অনেকটা দূর। তিনি নিজে গাড়ি ড্রাইভ করে এখানে এসেছিলেন, এবং আসলে তার সম্পর্কে বিভিন্ন ধরনের যে ধারণা প্রচলিত ছিল, সেদিন এখানে আসার পর আমি নিজে তার সম্পর্কে নতুন করে অনেক কিছু জেনেছিলাম। এবং একটা মানুষের মানে ডেডিকেশন বা কমিটমেন্ট বা ব্যক্তিত্ব কাছে থেকে না গেলে অনেক সময় দূরে থেকে ভুল ধারণা তৈরি হয়। তো আহমেদ রুবেলকে আসলে মানে মূল্যায়ন করার আসলে আমাদের সেই যোগ্যতা বা সেই দৃষ্টি, মানে সেই প্রসঙ্গগুলো হয়তো আছে, আমরা মূল্যায়নের বিষয়গুলো পরে করি, কিন্তু আহমেদ রুবেল বাংলাদেশের অভিনয় অঙ্গনের কি সুন্দর একজন অভিনেতা ছিলেন, এটা একটা চিরবিয়োগ বলা যায় আহমেদ রুবেলের। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে তার চিরপ্রস্থানের পর তাকে কলকাতার, মানে তিনি কলকাতায় জন্মগ্রহণ করলে তার কেরিয়ারটা কোথায় হতো, বলিউডে থাকলে কি হতো বা হলিউডে থাকলে কি হতো, এরকম তুলনামূলক বিশ্লেষণ আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তা আহমেদ রুবেলকে আমরা হয়তো সঠিকভাবে ব্যবহার করতে পারিনি। আহমেদ রুবেল আসলে, শিল্পীরা সবসময় হিসাবই হয় না। তা আহমেদ রুবেল অভিনয়ের হিসাবটাতেই ঠিক ছিলেন, অভিনয়ের যে হিসাব থাকে, অভিনয় করার যে মানুষকে বিনোদিত করার, সেই জায়গায় আহমেদ রুবেল পুরোপুরি মানে রাইট লাইনে ছিলেন। একটু সিনেমাটা নিয়ে কথা বলতে চাই। সিনেমাটার যে আরেকটি চরিত্র জয়া আহসান, তা আপনি জানেন যে জয়া আহসান আসলে পরীক্ষিত অভিনেত্রী, বাংলাদেশ, ভারত, আন্তর্জাতিক অঙ্গনে জয়া আহসানের একটা অবস্থান আছে। তার শুধু মানে আমাদের আগে ধারণা ছিল বা অনেকেরই হয়তো ধারণা যে নায়িকা হওয়ার জন্য সুন্দর হইতে হয়, কিন্তু নায়িকা হওয়ার জন্য অনেকগুলো গুণের দরকার হয়। জয়া আহসান সেগুলো দেখিয়ে দেয় যে আসলে তিনি সৌন্দর্যের পাশাপাশি শুধু সৌন্দর্য, এইরকম অসংখ্য জয়া আহসান হারিয়ে গিয়েছে। আপনি জানেন যে খুবই আলোড়ন তৈরি করে আমাদের বিনোদন মিডিয়ায় অনেক নায়িকার আবির্ভাব হয়, হয়তো অল্প সময় পরেই সেই আলোড়নটা স্তব্ধ হয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না। আমরা হয়তো রিসার্চ করে নিউজের মাধ্যমে নিয়ে আসি, কিন্তু জয়া আহসান, ঠিক সৌন্দর্য তো একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, বাট
একজন অভিনয় শিল্পীর কাছ থেকে দর্শক প্রত্যাশা করে, অভিনয় দক্ষতা, তার ব্যবহার কেমন হওয়া উচিত, ব্যক্তিগত যে আচরণ বোধ বা নিজেকে প্রতিনিয়ত অভিনয়ের মাধ্যমে নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা বা প্রয়াসটা, সেটাকে তো দর্শক কিন্তু বোঝে। একটা সিনেমার সঙ্গে আর একটা সিনেমাকে কম্পেয়ার করে, কলকাতায় জয়া হাসানের পারফরমেন্স দেখে, বলিউডে দেখে, আমরা প্রত্যাশা করি জয়া হাসান হলিউডে অভিষিক্ত হবে। ধন্যবাদ সোহেল আপনাকে। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, যে এতক্ষণ তো আমরা চলচ্চিত্র জগৎ নিয়ে কথা বললাম, আমাদের আরো দুটো জগৎ আছে, টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্ম, ভালোবাসা দিবসকে ঘিরে কি কি ধরনের কন্টেন্ট আসলো এবং কি কি ধরনের কন্টেন্ট চলছে, সেগুলো মানুষের কাছে কেমন গ্রহণযোগ্যতা পেলো সে বিষয়ে একটু জানতে চাই। তার আগে একটি কথা বলে নেই, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের টেলিভিশন নাটকে বা ওটিটিতে যদি দেখেন, গত কয়েক বছরের মানে রোমান্টিক নায়ক হিসেবে যারা আসতো তাদের দু একজন কিন্তু অনুপস্থিত এবার। তাই আপনাকে আপনি একটু খেয়াল করে দেখেন, প্রিভিয়াস আফরান নিশো, আচ্ছা আফরান নিশো কিন্তু এই মানে শর্ট টার্মে মানে আপনার নাটক বা ওয়ান সিঙ্গেল এপিসোডের কন্টেন্টগুলোতে নাই। কারণ হলো তিনি কি আবার নতুন কিছুর প্রস্তুতি নিচ্ছেন? অবশ্যই, আফরান নিশোর সুরঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দা অভিষেক হয়েছে। হ্যাঁ, না আবারও সেরকম কোনো প্রস্তুতি নিচ্ছেন কিনা? প্রস্তুতি ছোট পর্দার জন্য না, প্রস্তুতি বড় পর্দার জন্য, এবং ঠিক ওই জায়গায় তিনি খুবই ব্যস্ত। আচ্ছা। এবং শিডিউল করা রয়েছে অনেক দিনের, তারপর অপূর্বকে ঠিক সেভাবে দেখা গেল না 14 তারিখে। তো এই অপূর্বর হিসাবটাও এরকম যে অপূর্ব আসলে সিনেমাতেই স্থায়ী হয়ে যাবে এরকম না, অপূর্বর হিসাবটা হলো হয়তো অপূর্ব একটা ব্রেক দেয়, তা আমরা মনে করি যে কোনো একটা ব্রেক বা সুন্দর একটা বিষয় নিয়ে আসার জন্য এই দুইজনকে আমরা কম দেখেছি। আফরান নিশোকে আসলে নতুন কন্টেন্টে দেখা যায়নি, আর যে কন্টেন্টগুলো এসেছে আপনি খেয়াল করবেন যে পরিমণিকে দেখা গেছে 14 তারিখের একটা কন্টেন্টে। আচ্ছা। সেটার নাম বুকিং। হ্যাঁ, মিজানুর রহমান আরিয়ান ডিরেকশন দিয়েছে, মানে পরিমণির সঙ্গে আবার খুবই আলোচিত একজন অভিনেতা এবিএম সুমন, মাসুদ রানা হয়ে আসলো কয়েকদিন আগে, তাকে দেখা গেছে, মানে এই দুইজনকে কিন্তু জুটিতে কখনো দেখা যায় নাই। তো মাসুদ রানার সেই এবিএম সুমন আর পরিমণি দুইজনকে কিন্তু দুই মেরুর লোক, মানে দুই মেরুর আর্টিস্ট, একজন অ্যাকশন আর্টিস্ট, একজন আলোচিত অভিনেত্রী। তো এই দুইজনকে মিজানুর রহমান আরিয়ান একটি কন্টেন্টে নিয়ে আসছে, আমি মনে করি এটারও দর্শক রয়েছে। রিদ মাজারে নামে একটি কন্টেন্ট দীপ্ত প্লেতে এসেছে, সেটারও বেশ মানে গ্রহণযোগ্যতা আমাদের চোখে পড়ে। গাইয়া আর একটি কন্টেন্ট, এরকম বেশ কয়েকটি কন্টেন্ট আসলে মানে চলছে আমাদের সামনে। মোহন, আপনাকে আরেকটা কথা বলি, যে শুধু বাংলাদেশে ভালোবাসা মানে কন্টেন্টের ক্ষেত্রে যদি বলেন, নাটক বা টেলিভিশন চ্যানেলগুলোতে আসলে ভালোবাসার নাটকই সারা বছর বেশি প্রচার হয়। মানে সেক্ষেত্রে ভালোবাসা দিবসে ভালোবাসার আয়োজন করা হয় টেলিভিশনে, এটা দর্শকের কাছে নতুন কিছু মনে হয় না। আচ্ছা। তো আমি মনে করি যে আমি গত অনেক, তারপরও দিবসটা সবাই উপভোগ করে, উদযাপন করে। ভালোবাসা দিবসের নাটক, ভালোবাসার গল্পের নাটক কিন্তু সারা বছর বিশেষ করে টেলিভিশনে প্রোভাইড করা হয়। ওটিটি প্ল্যাটফর্মগুলো একটু ডিফারেন্ট টাইপের গল্প নিয়ে আসে, কিন্তু আপনি প্রতি মাসের প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলের বাংলাদেশের যদি অনুষ্ঠান সূচি বিশ্লেষণ করেন, প্রতিটি চ্যানেলের অনুষ্ঠান সূচিতে পিওর ভালোবাসার গল্পের নাটক দেখবেন একাধিক থাকে, সেটা আমরা ইউটিউব চ্যানেল খুললেও এখন পাওয়া যায়। তবে এই গুরুত্ব দেওয়ার বিষয়টা বাংলাদেশের দর্শকরা খুব সুন্দরভাবে গ্রহণ করে, যে ভালোবাসা দিবস উপলক্ষে স্পেশালি ভালোবাসার কন্টেন্ট নিয়ে আসছে আর একটু যত্ন করে। তো ভালোবাসা দিবসে কন্টেন্ট নিয়ে পাবলিকের যে উচ্ছ্বাস, আবেগ এবং আকাঙ্ক্ষা ছিল, আমি মনে করি সেগুলো পূরণ হয়েছে। ধন্যবাদ সোহেল আপনাকে, ধন্যবাদ দর্শক আপনাদেরকেও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকে কথা বললাম ভালোবাসা দিবসের কিছু কন্টেন্ট নিয়ে। আপনারা যদি এতক্ষণ পর্যন্ত দেখে না থাকেন কন্টেন্টগুলো, দেখে নিতে পারেন, আমরা অনেকগুলো কন্টেন্টের নাম বলেছি, এর বাইরে আরও কিছু কন্টেন্ট আছে, চাইলে খুঁজে সেগুলোও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা বিতরণ করতে থাকবেন।